যদি আপনার ফোনের ডাটাটা তাড়াতাড়ি খতম হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। 1 মাসে রিচার্জ করে কেউ আবার পার ডে পায় 1 জিবি, কেউ আবার 1.5 জিবি, কেউ আবার 2 জিবি। তো কী হয়, আমাদের মধ্যে 2-4 ঘন্টা চললো ভালোভাবে, তারপরে কিন্তু নেট কিন্তু আমাদের খতম হয়ে যায়। আজকে আমি আপনাকে 9টি সেটিং বলবো, এই সেটিংগুলি যদি আপনি করে থাকেন মোবাইলে তাহলে কিন্তু আপনাকে আর নেট নিয়ে ভাবতে হবে না, পুরো দিন চলে যাবে, আপনার 1.5 জিবি হোক বা 1 জিবি হোক বা 2 জিবি হোক। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কোথায় বেশি নেট খরচ করেন, তাহলে আপনি বলবেন ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে, প্লে স্টোরে, গুগল ক্রোম ব্রাউজারে, এগুলো থেকে আপনারা বেশি নেট খরচা করেন। তো এগুলোর মধ্যে থেকে আমি আপনাকে 9টি সেটিং বলবো, এই 9টি সেটিং করলে আপনার ফোনের ডাটা অনেক সেফ হয়ে থাকবে। তো চলুন শুরু করা যাক। তো ফাইনালি চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো প্রথমত ফেসবুক দিয়ে দেখাবো। তো নাম্বার 1 আপনাকে প্রথমে ফেসবুক দিয়ে দেখাচ্ছি। তো ফেসবুকটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন ডান কোনার মধ্যে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিং, প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার সেটিং দেখতে পাচ্ছেন, সেটিং বলে অপশানটা, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এমন করে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। তো সব থেকে নিচে চলে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যান্ড কন্ট্রাক্ট, এটাতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপলোড ফটো ইন এইচডি, ফটো যদি আপনি এইচডিতে না দেন তাহলে এটা বন্ধ করে দিতে পারবেন। তারপর ভিডিও যদি এইচডিতে না দেন এটাও ক্লিক করে বন্ধ করে দিতে পারবেন। তারপর আপনাকে ক্লিক করতে হবে এই যে এই জায়গাটা অটো প্লে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ক্লিক করার পর নেভার অটো প্লে ভিডিও, এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করলে কী হবে, যেসব ফেসবুকে মানে কিছু কিছু ভিডিও আছে যে ক্লিক না করলেও 5 সেকেন্ড 10 সেকেন্ড চলতে থাকে, তো সেই ভিডিওগুলো চলার কারণে এগুলো কিন্তু আমাদের নেট খরচা হয়। তো সেই জন্য এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা করে দিলে আর কি। তো এটা কিন্তু এই এটারই কাজ করে। ঠিক আছে, তো এখান থেকেও আপনি কিছু নেট বাঁচাতে পারবেন। নাম্বার 2, আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এই যে 3 ডট দেখতে পাচ্ছেন ডান কোনার মধ্যে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, সেটিং বলে অপশানটা দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড স্টোরেজ, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর হোয়িং ইউজিং মোবাইল ডেটা, এটাতে ক্লিক করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস, এগুলো কিন্তু আনটিক করে দিবেন। তো আনটিকে কী হয়, যেসব ফটো, কেউ যদি আপনাকে ফটো, অডিও, ভিডিও দেয় তাহলে কিন্তু ডাউনলোড হবে না। তো ডাউনলোড আপনি যতক্ষণ পর্যন্ত না ক্লিক করবেন সেটাতে ডাউনলোড হবে না। যদি আপনার এগুলো যদি টিক মারা থাকে তাহলে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি নেট আপনার খরচ হবে আপনি বুঝতে পারবেন না। তো এগুলো বন্ধ করে রাখলে কিন্তু খুব একটি MB বাঁচাতে পারবেন বা সেভিং করতে পারবেন। তো এমন করে আপনি MB বাঁচাতে পারেন। তারপর চলে আসুন প্লে স্টোরে, নাম্বার 3। তো প্লে স্টোরে আসার পর এই যে উপরে 3টি টান দেখতে পাচ্ছেন বাম কর্নার এতে, তো ওটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করুন। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো আপলোড অ্যাপস, এটাতে ক্লিক করুন। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশন চলে আসছে। সব থেকে নিচের অপশানটাতে আপনি রেখে দেবেন, এটাতে অটো ডন টু অটো আপলোড অ্যাপস, এটাতে করে দিলে কী হবে আপনাকে একটা উদাহরণ বলে দিচ্ছি আমি। কিছু কিছু মোবাইলে দেখবেন ডাটাটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসগুলো আপডেট হতে থাকে। তো নিচেরটাতে যদি থাকে তাহলে কিন্তু আপনার আপডেটটা হবে না। তো এমন করে এ করলে কিন্তু আপনার নেটও বেঁচে যাবে। তো এখানে আপনাকে একটা কথা বলে দিচ্ছে, মনে করুন আপনার কাছে আছে 500 MB আর একটা 400 MB কিন্তু অ্যাপস মানে আপডেট মারতে লাগছে। তো একটা অ্যাপস আপডেট হতে 400 MB চলে গেল, বাকি থাকলো আপনার 100 MB। তো 100 MB আপনার আর কতক্ষণ যাবে, মনে করুন 1 ঘন্টা বা 2 ঘন্টা। তারপর 2 ঘন্টা পর ভাববেন এত তাড়াতাড়ি আমার নেটটা গেল কোথায়। তো এমন করে এই জিনিসটা কিন্তু করে, তো এই সেটিংটা যদি বন্ধ করে রাখেন তো অনেক কিন্তু নেট আপনার সেফ হবে বা বাঁচবে। তারপরে চলে আসুন মোবাইলের সেটিংয়ে, নাম্বার 4। তো মোবাইলের সেটিংয়ে আসার পর একটু স্ক্রল ডাউন করুন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নোটিফিকেশন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ এই যে এটা করে দিলাম, মানে সম্পূর্ণ অ্যাপস আমার কিন্তু অলরেডি এখানে হয়ে চলে এলো। তো এখন মনে করুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডাটা এগুলো কিন্তু অ্যাপস খায়, যেগুলো আমাদের প্রয়োজনে না সেগুলো কিন্তু খায়। তো এক এক করে এগুলোকে ওকে করবেন। তো ওকে করার পর ডাটা ইউজিং এই ইউজ এই যে অপশানটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ডাটা বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা টিক মারা আছে, এটা আনটিক করে দিবেন।
তো আনটিক করলে কি হবে, যে নেট অন করলে যে ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে ডেটাটা আপনার খরচ করে, সেটা কিন্তু আর খরচ করতে পারবে না, সে কিন্তু ডেটা ক্যাশ করতে পারবে না, এমন করে কিন্তু আপনি সেভিং করতে পারবেন ডেটা। এমন করে যেতগুলো অ্যাপ্লিকেশন আছে সেম প্রসেস এমন করে কিন্তু বন্ধ করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করলে কি হবে যে আপনার ডেটা, ফালতু ডেটাটা খরচ হবে না। তো কিছু লোক আছে আবার ইউটিউবে বা গুগলে বলে দেয় যে এগুলোর জন্য একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, তো কোনো দরকার নেই, যখন আপনার ফোনে সব কিছু রয়েছে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কি লাভ, তাই না? তো কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার সেটিংয়ে একটু দেখে নেবেন এদিক ওদিক, অ্যাপস কারো এবার অ্যাপস ইনফো থাকে, কারো অ্যাপস নামে থাকে, কারো আবার মোরিতে গিয়ে অ্যাপস বলে ওখানে পাওয়া যায়, তো এগুলো কিন্তু নিজের মোবাইলে সেটিংয়ে একটু আলাদা আলাদা হতে পারে, তো এগুলো দেখে নেবেন। আর এই সেটিংগুলি করার পর কিন্তু অনেক কিন্তু সেভ থাকবে আপনার ডাটা। তো তারপর চলে আসুন ইনস্টাগ্রামে, নাম্বার 5। তো ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন, ডান কোণের মধ্যে আপনার প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, উপরে 3 ডট দেখতে পাচ্ছেন ডান কোণার সাইডে, 3 ডটে ক্লিক করুন। তো তারপরে দেখতে পাচ্ছেন সেটিং বলে নিচে অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা ইউজ, এটাতে ক্লিক করবেন, ক্লিয়ার বা কলিয়ার যাই হোক। তো ডাটা সেভার বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি টিক থাকে আনটিক করে দেবেন। তো আনটিক করলে কী হবে যে আপনার যে ইনস্টাগ্রামে মানে যখন ইনস্টাগ্রামটা ওপেন করবেন তখনই কিন্তু ডাটা খরচ হবে, তাছাড়া কিন্তু খরচ হবে এটা না। যদি চালু করা থাকে তাহলে কিন্তু তবুও মানে ইনস্টাগ্রামে না আসলেও কিন্তু আপনার MB কেটে নেয় ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে? তো এটাকে সবসময় বন্ধ করে রাখবেন, তাহলে এখান থেকেও আপনার কিছু ডাটা সেভ হবে। তো তারপরে চলে আসুন ক্রোম ব্রাউজারে, নাম্বার 6। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো নেওয়ার পর 3 ডট দেখতে পাচ্ছেন ডান কর্নার উপরে, তো 3 ডটে ক্লিক করুন। সেটিং বলে অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংয়ে চলে আসুন। তো সেটিংয়ে আসার পর একটু স্ক্রল ডাউন নিচে করে যান। এখানে দেখতে পাচ্ছেন লাইট মোর বলে একটা অপশন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে তো আসবে, এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন। তো অন করে দিলে কি হবে, এখানে কিন্তু 60% ডাটা এখান থেকে আপনার বেঁচে যাবে। এটা অফ থাকলে আপনি এটাকে অন করে দিবেন, তাহলে এখান থেকে কিছু ডাটা আপনি সেভিং করতে পারবেন ক্রোম ব্রাউজার চালালে আর কি। তো তারপরে চলে আসুন ইউটিউবে, নাম্বার 7। তো ইউটিউবটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর যে কোনো একটা ভিডিওতে আপনি ওকে করলেন, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে ভিডিওর যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু কমাতে হবে, তাহলে আপনার MBটা কম খরচ এখন হবে। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, এটাতে আমি মানে এটা কোয়ালিটিটা কীভাবে কমাবো, তো এটার জন্য ইয়ে করতে হবে, বন্ধ করে দিবেন না প্রথমে ভিডিওটা। দেওয়ার পর 3 ডট দেখতে পাচ্ছেন ডান কোনার মধ্যে, এটাতে ক্লিক করবেন, কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর 240p বা 260p এটাতে সিলেক্ট করবেন, দুইটার মধ্যে একটাতে সিলেক্ট করবেন, আপনার অটোতে থাকতে পারে, ঠিক আছে? তো এমন করে এটা যদি সেট করেন তাহলে কী হবে, আপনার কিন্তু ভিডিওর কোয়ালিটিটা মানে একটু একটু কমে যাবে, বেশি কমবে না, আপনি বুঝতেও পারবেন না, তো MBটা কিন্তু এমন করে কম খাবে। নাম্বার 8। তারপরে একটু বেগে আসবেন, ইউটিউবে থাকবেন, তো উপরে ডান কোণার মধ্যে চ্যানেলের আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন জেনারেল জেনারেল জেনারেলে ক্লিক করবেন। তারপরে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, লিমিট মোবাইল ডাটা ইউজ, এটাতে ক্লিক করবেন, তাহলে ওয়াইফাই দিয়ে কিন্তু HD ভিডিও চালু হবে, তাছাড়া কিন্তু ডাটা দিয়ে আপনার HD ভিডিও চালু হবে না, এখান থেকে কিন্তু অনেক ডাটা আপনি সেভ করতে পারবেন, তো এটা অন করে রাখবেন। চলে আসছে নাম্বার 9, ডার্ক থিম, এটাতে একবার ওকে করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে? তো ব্ল্যাক হলে কিন্তু ডাটাটা একটু কম খায়, এখান থেকেও কিন্তু ডাটা আপনার সেভিং হয়। আর এটা এমন করলে কি হবে যে চোখের আপনার যে ছাঁটাটা একটু কম লাগবে। এই 9টি সেটিং যদি আপনার মোবাইলে করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সেভিং করতে পারবেন আপনি আপনার ইন্টারনেট বা ডাটা, যাই হোক। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই বলবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।